সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা শুভ বড়দিন। স্বাভাবিকভাবেই প্রত্যেকবার যে উৎসাহ বা উদ্দীপনা নিয়ে এই দিনটি মার্কিনীরা পালন করে, এবার কিন্তু সেখান থেকে অনেকটা পথ তারা পিছিয়ে আসতে হচ্ছে। কেননা কোনো ধরনের বড় ধরনের গ্যাদারিং তো এখানে হচ্ছেই না, বাহিরে বা রেস্টুরেন্ট বা খোলা জায়গায় যে কোথাও 8-10 জন বসে বা তার থেকে বেশি মানুষ একসাথে বসে পার্টি করবে সেই সুযোগও কিন্তু এবার থাকছে না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্ক স্টেট সহ বিভিন্ন স্টেটে কোনো ধরনের গ্যাদারিং কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এখন শুধুমাত্র যেটা করতে পারে মার্কিনীরা সেটি হচ্ছে তাদের বাড়িতে নিজস্ব পরিবারের লোকজন বা একদম কাছের আত্মীয় পরিজনদের নিয়ে যদি ছোটোখাটো তারা আয়োজন করে সেটিতে কিন্তু কোনো ধরনের বাধা নেই। তবে নিউ ইয়র্কের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে ডাইনিং কিন্তু করা যাচ্ছে না, শুধুমাত্র টেক আউট বা তারা এখান থেকে খাবারগুলো তাদের ফ্যামিলিতে বা বাড়িতে নিয়ে যেতে পারছেন। তো স্বাভাবিকভাবেই ক্রিসমাস ডে যেভাবে বড় পরিসরে প্রত্যেকবার পালিত হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেভাবে কিন্তু এবার পালিত হচ্ছে না। একটু জানিয়ে দেই যে পরিসংখ্যানটা করোনা ভাইরাসে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্ব। এখন পর্যন্ত প্রায় বলা চলে 8 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্বে, এবং যার মধ্যে কিন্তু বলা চলে প্রায় 2 কোটি মানুষই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। তার মানে বলাই বাহুল্য যে কতটা ভয়াবহতার মধ্য দিয়ে মার্কিনীরা পার করছে। আর এখানে কিন্তু এর মধ্যে প্রায় 3.25 লাখের মতো মানুষ এই করোনা আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছেন। এর মধ্যে এখনো জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরো 1 লাখ মানুষ। তো স্বাভাবিকভাবেই এটা সবার জন্যই একটা ভালো দিক বা সবার জন্য একটা ভালো নির্দেশনা যে সবাই যার যার বাড়িতে থেকে ক্রিসমাস ডে উদযাপন করবেন একেবারে ঘরোয়াভাবে, কোনোভাবেই কোনো জায়গায় গ্যাদারিং করার বিষয়ে এই নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট এবং যে ফেডারেল গভর্নমেন্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখান থেকে কিন্তু নির্দেশনা রয়েছে। আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চতুর্পাশে যে মানুষজনের আনাগোনা কিন্তু খুব একটা নেই, খুবই কম মানুষজনের আনাগোনা। একদম যাদের খুব প্রয়োজন না হলে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। একে তো শীত, তার উপরে করোনার যে ভয়াবহতা, তো এসব কারণেই মূলত মানুষজনের আনাগোনাটাও কিছুটা কম। রেস্টুরেন্টগুলোতে মানুষ তো ভিড় করতে পারছেন না, কেননা রেস্টুরেন্টে বসে খাওয়ার সেই সুযোগ নেই। এবং বাইরে যে উন্মুক্ত জায়গা সেগুলোতেই কিন্তু মানুষজন সেভাবে ভিড় করতে পারছেন না। একে তো বিরূপ আবহাওয়া এবং অন্যদিকে যে করোনার ভয়াবহতা, এসব কিছু মাথায় রেখে এবার বলা চলে যে ক্রিসমাস ডে বা বড়দিন উদযাপন সেভাবে আড়ম্বরভাবে করা যাচ্ছে না। তবে যারা উদযাপন করতে চান তারা কিন্তু বিভিন্ন শপিং মল যা এখানকার যে ডিসকাউন্ট শপগুলো রয়েছে সেগুলো থেকে তারা বড়দিনের যে অনুষঙ্গ বা যেসব জিনিসপত্র তারা যেগুলো দিয়ে উদযাপন করেন বড়দিন সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। সেসব জায়গায় গেলে কিছুটা অর্থাৎ শপিং মল এবং যে ডিসকাউন্ট শপগুলোতে বড়দিনের জিনিস সাজসজ্জার জিনিস পাওয়া যায় সেগুলোতে গেলে কিছুটা তারা জিনিস কিনতে পারছে। তো এই হচ্ছে আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কের বড়দিন উদযাপনের প্রস্তুতির খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।